টলিপাড়ায় এখনো পর্যন্ত অচল অবস্থা, সিনেমা সিরিয়াল ওটিটি, টলিপাড়ায় বন্ধ ক্যামেরা, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে এখনো পর্যন্ত অচল অবস্থা অব্যাহত, কর্মবিরতি থেকে সরছেন না পরিচালকদের গিল্ড, মঙ্গলবারও বন্ধ রয়েছে শুটিং, কিভাবে কাটবে জট, উত্তর খুঁজছে সব পক্ষ। অর্ক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। অর্ক, একদিকে ফেডারেশন, অন্যদিকে গিল্ড, তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা কিন্তু বৈঠক করে এখনো পর্যন্ত কাটেনি, এক্ষেত্রে সমাধান সূত্র কিভাবে মিলবে? হ্যাঁ দেখো অভিক, গতকালও দফায় দফায় একাধিক বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরও কিন্তু কার্যত কোনো সমাধান সূত্র টলিপাড়ায় পাওয়া যায়নি। পরিচালকদের পক্ষ থেকে কালকেও বলা হয়েছে, ফেডারেশনকেও উদ্দেশ্য করে বলা হয়েছে, তারা যদি বৈঠকে বসতে চায়, তারা যদি সামনাসামনি কোনো আলাপচারিতার মাধ্যমে বিষয়টাকে মিটিয়ে নিতে চায়, অবশ্যই সেক্ষেত্রে পরিচালকদের পক্ষ থেকে সম্মতি আছে এবং পরিচালকরা সেখানে বসতেই চাইছে। কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাই মিলে একসাথে কাজ করার পক্ষে কিন্তু তারা বারবার সরব হচ্ছেন। এবং এক্ষেত্রে বলে রাখি, কালকে গতকাল রাত্রেবেলা যে পরিচালকদের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয়, সেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রাজ চক্রবর্তী সহ টলিপাড়ার একাধিক বিশিষ্ট পরিচালকরা তারা কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাদের বক্তব্য যে ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে যে একটা দ্বন্দ্ব বা একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই বিভ্রান্তিটা একদিনে তৈরি হয়নি, বা সেই বিভ্রান্তিটা শুধুমাত্র পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে নয়, ফেডারেশনের একাধিক নিয়ম কানুনকে ঘিরেও কিন্তু আছে। সেই নিয়ম কানুন গুলো পরিবর্তন প্রয়োজন, এবং সেই পরিবর্তনটা তখনই সম্ভব হবে যখন এমন একজন ব্যক্তি হস্তক্ষেপ করবেন যিনি সিনেমার ব্যাকরণটা বোঝেন। সেই সিনেমার ব্যাকরণ জানা ব্যক্তির সাথে ব্যক্তির হস্তক্ষেপে ফেডারেশন এবং পরিচালক গিল্ডের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটাবার আহ্বান জানিয়েছেন পরিচালকরা। অভি, সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই যে তৃতীয় পক্ষের, তারা দাবি করছেন যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রয়োজন, সেক্ষেত্রে এই তৃতীয় পক্ষ বলতে কি বোঝাতে চাইছেন টলিপাড়ার পরিচালকরা? হ্যাঁ দেখো, তৃতীয় পক্ষ বলতে ঠিক কাদের কথা বলতে চেয়েছেন বা কোন ব্যক্তির কথা বলতে চেয়েছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার করে পরিচালকদের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে তারা কি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পরিচালকদের পক্ষ থেকে বা ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু পাওয়া যায়নি। পরিচালকদের একটাই বক্তব্য, এমন এক ব্যক্তিকে, সেটা প্রশাসনিক ক্ষেত্রে হতে পারে বা সিনেমার জগতের হতে পারে, এমন এক ব্যক্তিকে এই এই দ্বন্দ্বের মাঝখানে বসাতে হবে যিনি ফেডারেশন এবং গিল্ডের মধ্যে নিরপেক্ষ বিচার করবেন এবং একেবারে এবং তার মধ্যে সমন্বয় সাধন করতে পারবেন। আপাতত ধন্যবাদ অর্ক, তোমায়। অর্ক চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। গতকাল যে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে পর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, ও মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে, তার জন্য তো পরিবারটা ভেঙে যায় না। আমি বারবার একটাই কথা বলছি, যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া, প্রডিউসাররা, টেলিভিশন প্রডিউসার, ওটিটি, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম, যে আমরা চাই গ্রোথ। আজকে সারা ভারতবর্ষে কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম, আমরা কথা বলছি, লিখছি, প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে। কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন, কারণ আমাদের সবার ভালোবাসার মানুষই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলি, তিনি ইন্টারভেন করাতে, নাহলে একটা একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন, পরিচালক কাজ করছে, এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল করব, সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো, হয়তো কয়েক ঘন্টার জন্য, বেশ নতুন তিনটে চারটে সিরিয়াল। এই বন্ধ হওয়ার প্রবণতাটা কেন হবে? আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না। আমার ছবি বলে বলছি না, আমি এখানে অভিনেতা নই, কোনো শিল্পী, শিল্পীরা যদি আজকে সেটে যান, আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা হয়েছে, কাজটা চলুক। এই অচল অবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে। আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়, ফলে তাদের জন্য আমরা কনসার্ন, এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক। কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, যে দুপক্ষকেই, কোন এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না, দুপক্ষকেই ভাবতে হবে, এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কিনা, কেন এই অচল অবস্থা, তা আমরা মেটাতে।
এবং আমরা ভালোবেসে মেটাতে চাই, কোনো কলহ না, আমরা চাই ডিগনিটি, এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি।